আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমরা কি করি, ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড দিয়ে দিই। তারপরে দেখা যায় একটা ভালো পরিমাণে ভিউজ কিন্তু আমরা সেই ভিডিও থেকে পাই না। এর কারণ হচ্ছে আমরা সঠিক টাইমে ইউটিউবে ভিডিও আপলোড করি না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন সময়ে ভিডিও আপলোড করলে ইউটিউব ভিডিওতে সব থেকে ভালো ভিউজ পাওয়া যায়। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, বেস্ট টাইম জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে ইউটিউবের অ্যালগোরিথম সম্পর্কে। ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড করা হয়, তখন ওই ভিডিওটাকে প্রথম যে কজন ভিডিওটাকে দেখে সেই পরিমাণ লোককে ইউটিউব কিন্তু পরবর্তীতে ভিডিওটাকে পৌঁছে দেয়। দেখা গেল আমি একটা কোনো ভিডিও আপলোড করলাম, প্রথমে সেখানে 1000 ভিউজ এলো। তো 1000 ভিউজ আসার পরে যদি সবাই ওই ভিডিওটাকে ঠিকঠাক দেখে 1000 জন, সেক্ষেত্রে ইউটিউব আরও 1000 লোকের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। তারাও যদি ভিডিওটাকে সঠিকভাবে দেখে তাহলে 2000 লোকের কাছে ওরা কিন্তু ভিডিওটাকে পৌঁছে দেবে। তো এরকম করতে করতে একটা ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকে। এবার প্রশ্ন চলে আসে, কোন টাইমে ইউটিউব ভিডিওটি আপলোড করাটা বেস্ট? এবার কথা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন এবং কোন ক্যাটাগরি অডিয়েন্স আপনার চ্যানেলে আসে। যেমন আমি আমার চ্যানেল দিয়ে বলছি, আমি এখানে ইউটিউব ক্যাটাগরির ভিডিও আপলোড করি এবং আমার যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে লোক দেখে। এবার আমাদের ইন্ডিয়ার টাইম এবং বাংলাদেশ টাইম যেটা রয়েছে সেটা প্রায় সম। তো সেই ক্ষেত্রে আমার কাছে টাইম রয়েছে পুরো একটা দিন, আমি সকাল থেকে বিকালের মধ্যে ভিডিও কিন্তু আপলোড করতে পারি। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে যে সকালের দিকে মানুষ কিন্তু এই রিলেটেড ভিডিও বেশি দেখতে পছন্দ করে না এবং মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। কিন্তু বিকেল 4টার পরে দেখা যাচ্ছে মানুষ যারা অফিস করে বা যারা স্কুল আর কি স্কুল কলেজ করে তাদের ছুটি থাকে। সেক্ষেত্রে 4টে থেকে 5টার মধ্যে বা 7টা 8টার মধ্যে ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে থাকে। সে তখন যদি আমি ভিডিও আপলোড করি, তখন যদি একটা ভালো পরিমাণ অডিয়েন্স যারা অ্যাক্টিভ আমার চ্যানেলটিকে দেখে, তারা যদি আমার ভিডিওগুলোকে দেখে, সেই ক্ষেত্রে আমার ভিডিওর যেসব ইমপ্রেশনগুলো রয়েছে সেগুলো আরও লোকের কাছে পৌঁছতে থাকবে এবং আমি একটা ভালো পরিমাণ ভিউস পেতে থাকবো। এই জিনিসগুলো আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষেত্রে করতে পারেন। এবার যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখা যাচ্ছে সবাই কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন না। যারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পার্টিকুলার একটা টাইম মেনটেন করুন, কারণ টাইম একটা কিন্তু বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমাদের জীবনের ক্ষেত্রেই বলুন বা একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বলুন। এবার আপনি চুজ করলেন প্রতিদিন সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করেন, আপনার যেসব ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু জানতে পারবে যে এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করা হয়। আমার চ্যানেল যখন আজ থেকে 1 বছর আগে ছিল, তখন আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টার সময় ভিডিও আপলোড করতাম। এখন আমি চেষ্টা করি 4টে 5টা 6টার মধ্যে ভিডিও আপলোড করার। এবং যারা সাপ্তাহিক আর কি ভিডিও তৈরি করেন, যারা রোস্টিং ভিডিও করেন, কমেডি ভিডিও করেন, যেই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, তারা পার্টিকুলার একটা ডে চয়েস করে নিতে পারেন যে আপনি বৃহস্পতিবার হোক রবিবার হোক আপনি কিন্তু ভিডিওটাকে পার্টিকুলার একটা টাইমে আপলোড দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি আপনার যেসব অডিয়েন্স রয়েছে তাদেরকে জানাতে পারেন। কী করে জানাতে পারেন? আপনাদের চ্যানেলের ব্যানারটা রয়েছে না, দেখবে চ্যানেলের ওপর দিকে যে একটা ব্যানার থাকে, সেই ব্যানারে গিয়ে আপনি লিখে দিলেন এভরি সানডে আর কি একটা ভিডিও আপনি আপলোড করেন বা এভরি উইক, এরকম টাইপের আপনি লিখে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার যেসব ভিউয়ার্সরা রয়েছে না তারা জানতে পারবে যে আপনি এরকম টাইমে ভিডিও আপলোড করেন। তো অ্যাকচুয়ালি পুরো দিক থেকে দেখা গেলে আর কি ইউটিউবের অ্যালগোরিথম কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে চলে। আপনি যদি বুঝে সঠিক টাইম মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে নিজের জায়গাটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন। তো এখান থেকে একটা জিনিস আমাদের বোঝা গেল, সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ইউটিউব চ্যানেলের জন্য। তো আশা করি মোটামুটি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা দেখবেন যেসব হিন্দি চ্যানেল রয়েছে, ইংলিশ চ্যানেল রয়েছে, বড় বড় চ্যানেল, তারা কিন্তু এই ফর্মুলাটাকে ব্যবহার করে তারা টাইম মেনটেন করে এবং তারা যখন কোনো ভিডিও আপলোড করবে তার কিছুদিন আগে অ্যানাউন্স করে দেয় যে এই ডেটে এই ভিডিও আপলোড করা হবে। সেক্ষেত্রে অডিয়েন্সরা তার জন্য অপেক্ষা করে থাকে, একটা সময় গিয়ে তারা সেই ভিডিওটা পেয়ে যায় এবং সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতে থাকে। তাছাড়াও তারা ইনস্টাগ্রামে স্টোরিতে দেয় এবং ফেসবুকের পেজে তারা আপডেট দিতে থাকে। সেরকম আপনাদেরও বলবো, আপনারা যখন কোনো ভিডিও আপলোড করবেন চারিদিকে আপডেট দিতে থাকবেন এবং মানুষকে অ্যানাউন্স করে দেবেন যে আপনি এরকম টাইপের ভিডিও আপলোড করেন। তো যাই হোক, এই ভিডিওর শেষে একটাই কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহগুলো বাড়তে থাকে। আর ভিডিও ভালো না লাগে ডিসলাইক করে দিন এবং এই ভিডিওটা একটা কমেন্ট করুন যে টপিকটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওর শেষে আরেকটি কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সাদা সর্বদা জুড়ে থাকুন।